আপনি কি সারা বছর একই প্রাণায়াম অভ্যাস করেন? প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে, নিজের শরীরের অবস্থার পরিবর্তনের সাথে সাথে প্রাণায়াম কিন্তু চেঞ্জ করে অভ্যাস করা দরকার। ভুল সময়ে ভুল প্রাণায়াম অভ্যাস আপনার লাভের বদলে ক্ষতিই করবে। আমাদের শরীরে গরম বাড়লে রোগের উৎপন্ন হয়, শীতলতা বাড়লেও রোগের উৎপন্ন হয়। সুতরাং সুস্থ শরীর মানে শরীরকে ব্যালেন্সড করা। শরীরের উষ্ণতা ব্যালেন্সড হলেই আমরা সুস্থ থাকতে পারবো, ফিট থাকতে পারবো। প্রাণায়াম অভ্যাসে আমাদের শরীর সুস্থ থাকে। কিছু প্রাণায়াম অভ্যাসে আমাদের শরীরে সূর্য নাড়ি অ্যাক্টিভেট হয়, তার কারণে শরীরে গরম বাড়ে। কিছু প্রাণায়াম অভ্যাসে আমাদের শরীরে চন্দ্রনাড়ি অ্যাক্টিভেট হয়, আর তার কারণে শরীরকে শীতলতা প্রদান করে। তাই প্রাণায়ামকে আমাদের ওয়েদারের হিসাবে শরীরের অবস্থা বুঝেও কিন্তু অভ্যাস করা উচিত। সারা বছর একই প্রাণায়াম অভ্যাস করলে আমাদের লাভের বদলে ক্ষতিই হবে। নমস্কার, আমি অর্চনা, গভর্নমেন্ট সার্টিফাইড আমি ট্রেনার একজন। এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে কোন ঋতুতে কোন প্রাণায়াম অভ্যাস করবেন, আপনার শরীরের অবস্থা বুঝে কোন সময়ে কোন প্রাণায়াম অভ্যাস করা উচিত, সাথে আপনার প্রাণায়ামের রুটিনটাও শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটা কমপ্লিট ওয়াচ করবেন, কারণ অসম্পূর্ণ জ্ঞান কিন্তু আমাদের ক্ষতি করে। নাড়ি ঊর্জা প্রবাহের পথ, যেখান থেকে আমাদের এনার্জি, ঊর্জা বা প্রাণাস প্রবাহিত হয়। আমাদের শরীরে অনেকগুলো নাডিস রয়েছে, তার মধ্যে তিনটে প্রধান। রাইট সাইডের যে নস্ট্রিল, সেটাকে আমরা সূর্য নাড়ি বলি। এই নাড়ি অ্যাক্টিভেট হলে আমাদের শরীরে গরম করে, আমাদের উষ্ণতা প্রদান করে। আর এই চন্দ্রনাড়ি, যেটা লেফট নস্ট্রিল, এটা অ্যাক্টিভেশন হলে আমাদের শীতলতা বাড়ে, আমাদের সিস্টেমকে কুলিং ডাউন করে। তাই আমরা যদি এই সমগ্র আমাদের যে পুরো আমরা ছটা ঋতু পাই, এই ছটা ঋতুকেও যদি আমরা অ্যানালিসিস করি, পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাই দুটো মোটামুটি টেম্পারেচার আমাদের এফেক্ট করে বডিতে। এক তো কুলিং এফেক্ট, আর একটা হট এফেক্ট। এই দুটো এফেক্টের কারণেই আমাদের বডিতে কিন্তু দ্বন্দ্বের উৎপন্ন হয়। আর দ্বন্দ্বের উৎপন্ন হওয়াই মানে আপনার শরীরে ডিজিজের শুরু হচ্ছে, আপনার শরীরে রোগের লক্ষণগুলো আমরা দেখতে পাই। যখন অতিরিক্ত এক্সট্রিম হট ওয়েদার হয়, উষ্ণতা বেশি হয় পরিবেশে, তখন কিন্তু আমাদের শরীরে দ্বন্দ্বের উৎপন্ন হয়, ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগের সম্মুখীন হয়, আমাদের বডি সাফার করে, আমাদের শরীরে ডিজিজ উৎপন্ন হতে পারে। তাই সেই সময় যে প্রাণায়ামগুলো অভ্যাস করলে আমাদের শরীরে শীতলতা বাড়াবে, সেই প্রাণায়ামগুলোই আমরা অভ্যাস করব, ফলে আমাদের শরীরে কিন্তু ব্যালেন্স উৎপন্ন হবে, উষ্ণতার ব্যালেন্স হবে, ফলে আমরা নিরোগ এবং সুস্থ থাকব। তাই উষ্ণতা বৃদ্ধি পেলে আমরা শীতলী শীতকারী চন্দ্রভেদী প্রাণায়াম প্র্যাকটিস করব, ফলে আমাদের উষ্ণতাকে ব্যালেন্স করবে। আমরা যখন খুব শীতল ওয়েদার, তার কারণেও আমাদের শরীরে দ্বন্দ্বের উৎপন্ন হয়, আর দ্বন্দ্ব মানেই ডিজিজ, আমাদের বিভিন্ন রোগের লক্ষণগুলো দেখতে পায়, শরীর সাফার করে। সেই সময়ে আমাদের শরীরকে গরম প্রদান করে এমনই প্রাণায়াম আমাদেরকে অভ্যাস করা উচিত, যেমন সূর্যভেদী প্রাণায়াম, যেমন ভস্তিকা প্রাণায়াম, উজ্জায়ী প্রাণায়াম। এই সব প্রাণায়াম অভ্যাস করলে আমাদের সিস্টেমকে উষ্ণতা প্রদান করে, ফলে আমাদের ব্যালেন্স উৎপন্ন হয়, আর আমাদের শরীর সুস্থ থাকে। প্রকৃতির চেঞ্জেসের সঙ্গে সঙ্গে যে দ্বন্দ্বের কারণে উৎপন্ন হওয়া বা শরীরে উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে যে রোগগুলো উৎপন্ন হয়, তার কারণে কিন্তু আমরা শরীরকে নিরোগ রাখতে পারি থ্রু প্রাণায়াম। আর এই কারণে আমাদের স্ক্রিপচারে মেনশন আছে, প্রাণী সৃষ্টম প্রাণী জ্যেষ্ঠম প্রাণ হি পরম ঔষধম, অর্থাৎ সমস্ত ডিজিজের সব থেকে বেস্ট মেডিসিন হলো প্রাণ। আর এই প্রাণকে কন্ট্রোল করে আমরা শরীরকে নাডিজের উপর এফেক্ট ফেলে, নাডিজের চেঞ্জেস করে, অ্যাক্টিভেশন করে, আমরা কিন্তু এই প্রাণায়াম করে নিজেরা সুস্থ থাকতে পারি।
দুটো প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম এবং ভ্রামরি প্রাণায়াম। এই দুটো প্রাণায়াম আপনারা সারা বছর ধরে অভ্যাস করবেন। উষ্ণতা বাড়লেও অভ্যাস করবেন, উষ্ণতা কম হলেও অভ্যাস করবেন। কারণ অনুলোম বিলোম প্রাণায়াম অভ্যাস করলে আমাদের উষ্ণতা শরীরে বাড়েও না আবার কমেও না। কারণ অনুলোম বিলোম প্রাণায়াম আমাদের সূর্যনারী এবং চন্দ্রনারীকে ব্যালেন্স করে, তাই সমতা বজায় থাকে। এই প্রাণায়ামকে রোজ মর্নিংয়ে অবশ্যই করবেন, এটাকে কিন্তু স্কিপ করা চলবে না। নেক্সট ভ্রামরি প্রাণায়াম। ভ্রামরি প্রাণায়াম ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই রোজ করবেন। ভ্রামরি প্রাণায়ামে আমাদের মনের প্রশান্তি প্রতিষ্ঠিত হয়, মনের শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ফিজিক্যালি মেন্টালি আমরা যদি টায়ার্ড থাকি, এই ভ্রামরি প্রাণায়াম তা দূর করতে পারে। ভ্রামরি প্রাণায়াম শরীরের এবং মনের ক্লান্তি দূর করার সাথে সাথে আমাদের অ্যাংজাইটি ডিপ্রেশনে যদি আমরা ভুগি সেগুলোকেও হিলিং করে, আমার আধ্যাত্মিকতায় আমাদের বিকাশ ঘটাতে সাহায্য করে, আমাদের আজ্ঞা চক্রকে এনহ্যান্স করে, আমাদের স্মৃতিশক্তি বা যে মেমোরি পাওয়ারকে এনহ্যান্স করে, আমাদের যেহেতু ব্রেনের ব্লাড সার্কুলেশন করতে সাহায্য করে, তাই ঘুমানোর আগে অবশ্যই করবেন। ফলে আমাদের সারা দিনের ক্লান্তিও দূর হবে, যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন তারা তো উপকার পাবেনই, আর আমাদের নিরোগ রাখতে সাহায্য করবে। তাই রোজ ঘুমানোর আগে অবশ্যই করে এই প্রাণায়ামটা অভ্যাস করবেন। মর্নিংয়ে রোজ আপনি অনুলোম বিলোম অভ্যাস করছেন, আর ঘুমাতে যাওয়ার আগে রোজ ভ্রামরি প্রাণায়াম অভ্যাস করছেন। সঙ্গে আপনার ওয়েদারের যে পরিবর্তন হচ্ছে তার প্রভাবের যে আমি বললাম কুলিং এবং হট এফেক্ট, দুটো এফেক্টকে বুঝে আপনি একটা করে প্রাণায়াম চুজ করে নেবেন। হট এফেক্টের সময় শরীরে উষ্ণতা যখন, টেম্পারেচার যখন বেশি বা শরীরের গরমও বেড়েছে, তার কারণে আপনার হাই ব্লাড প্রেশার বা আপনার অ্যাংজাইটি বা আপনার বিভিন্ন রকম হাইপার অ্যাসিডিটি এই সমস্ত সমস্যাগুলো ফেস করছেন, শরীরে জ্বালা অনুভব হচ্ছে, অবশ্যই করে তখন শীতলি শীতকারীর মধ্যে যে কোনো দুটো একটা চুজ করে অভ্যাস করলেন। আর যখন শরীরে প্রচণ্ড কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা, শীতলতা বেড়েছে, ওয়েদার প্রচণ্ড পরিমাণে শীতল, সেই সময় অবশ্যই করে আপনি শরীরকে গরম দেবে সূর্যভেদী প্রাণায়াম বা ভস্তিকা প্রাণায়াম করে নিলেন। ঠিক এইভাবে আপনার যদি প্রাণায়ামের রুটিনটা করেন, রোজ তিনটে থেকে চারটে প্রাণায়াম যদি আপনি রোজ অভ্যাস করেন, নিজেকে নিরোগ রাখতে পারবেন, আপনি সুস্থ থাকতে পারবেন ফিজিক্যালি এবং মেন্টালি। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট আমি একটা ভিডিও আপনাদেরকে আপলোড করব নেক্সট উইকে, যেই ভিডিওতে আমি এই যে টোটাল সাতটা প্রাণায়াম মেনশন করলাম, এই সাতটা প্রাণায়াম আপনি কীভাবে অভ্যাস করবেন সঠিক টেকনিকটা টিউটোরিয়াল ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সাতটি প্রাণায়ামের মধ্যে আপনি যদি এইভাবে শিডিউল বানিয়ে চুজ করে অভ্যাস করেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।